ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাই তিনি বাজারে গিয়ে এক বাদি ক্রয় করলেন। কাজের মেয়ে আগেকার সময়ে গোলাম পুরুষ আর বান্দি হলো মহিলা, এরা এদেরকে ক্রয় বিক্রয় করা হতো, হাটে উঠতো, বাজারে উঠতো। এখন যেমন হাঁস মুরগি গরু ছাগল তরি তরকারি ইত্যাদি বাজারে গেলে পাওয়া যায়, তখন এরকমের গোলাম আর বান্দি ক্রয় বিক্রয় হতো, এখন তার বিধান নেই। এটা মনসুখ রহিত হয়ে গেছে, বাদ হয়ে গিয়েছে। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায় তাই আমি এ কথা বলছি, আলোচ্য বিষয়ের উপরই আমরা কথা বলবো। তিনি একটা বান্দি কিনলেন, দেখতে ভালো না, উষ্ক শুষ্ক চেহারা চুল, পোশাক পরিচ্ছদ ও ভালো না, ময়লাযুক্ত প্লাস খুব কালো। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বান্দিটাকে মালিকের সাথে কথা বলে দরদাম করে নিয়ে আসতে আসতে পথে বান্দি পিছনে পিছনে হাঁটে, ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সামনে সামনে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বলে, আমার মনিব, আমার মালিক, আপনার সাথে বাড়ি পর্যন্ত পৌঁছার আগে একটু কথা আছে আমার সাথে, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি বলেন, বলুন। তো বলল, আমাকে দিয়ে দিনের বেলায় যত কাজ আপনি নিবেন, আমার শরীর স্বাস্থ্য যতটুকুন কুলায়, এই দেহে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি চেষ্টা চালিয়ে যাব আপনার হুকুম পালন করার জন্য, যেহেতু আপনি আমার মুনিব, আপনি টাকা দিয়ে কিনে আনছেন, আমি বান্দি, তো যা বলবেন আমি তাই শুনব, তবে সাধ্যমতো চেষ্টা করব। দিনের বেলায় আমাকে হুকুম দিবেন, রাত যখন চলে আসবে, এশার নামাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আর আমাকে আপনি প্লিজ কোনো হুকুম আপনি দিবেন না। বলো, আচ্ছা আর কি বলবে? বলো, আমি তো আপনার কাজের মেয়ে, আপনি আমি বান্দি, আমার জন্য থাকার আলাদা একটা ঘর করে দিবেন, সেই ঘরে আমি থাকব, আর কেউ থাকবে না। তিনি বাড়িতে এসে ঠিক এটাই করলেন, তার জন্য ওনার বসবাসের পাশে একটা ছোট্ট ঘর করে দিলেন। এশার নামাজ কমপ্লিট, ঘরের সমস্ত খাবার দাবার কমপ্লিট করে সব কিছু গুছিয়ে উনি ওনার রুমে ঢুকে পড়ে। বেশ কিছুদিন পরে ঘুন ঘুন করে শুনতেছে কি একটা আওয়াজ যেন ওই ঝুপড়ি ঘরের ভিতর থেকে গভীর রাত্রে আসে। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি খুব কান লাগিয়ে শুনছে যে এলাকাতে সব বাড়ি ঘরের মানুষ ঘুমিয়ে আছে, নিস্তব্ধ, কোনো শব্দ নেই, তো কোনো এক জায়গা থেকে যেন এক আওয়াজ, মধুর এক কণ্ঠ, কে যেন আমার আল্লাহকে ডাকছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বুঝতে যখন পারলো তার বান্দি আল্লাহকে
ডাকে। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমি এত বড় মুহাদ্দিস হয়ে রাতে ঘুমিয়ে আছি, আর আমার ঘরের বান্দি আমার আল্লাহকে ডাকে বলেন সুবহানাল্লাহ। ঠিক পরের রাত্রে আবার একই ভাবে ডাকতেছি আল্লাহকে, তৃতীয় রাত্রি মা মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি আর ঘুমায় না, দরজার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। ওই বান্দি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার খাতিরে তুমি আমারে মাফ করে দাও। ওই বান্দি আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। ইমাম মুজাহিদ দরজার পাশে ধমক দিস, ও বান্দি এমন মোনাজাত করো না, করো না, কথা ঠিক মতো বলো, তোমার কথা বোধহয় ঠিক হচ্ছে না। কিভাবে ঠিক হচ্ছে না? আমি যে আপনাদেরকে ভালোবাসি এই কথা তো আমি দাবি করতে পারি, এটা রাইট আছে। আপনারা যে সকলে আমাকে ভালোবাসেন এই কথা আমি যদি বলি তা কি রাইট হবে? আমি এখন যদি বলি সকল মুসল্লি আমাকে ভালোবাসে, একজন দাঁড়িয়ে যদি বলে না আপনারে পছন্দ করি না, ভালোবাসি না, আমার কি আর ভালোবাসা রইল, আমি বেইজ্জিত হয়ে গেলাম, হয় কি হই না, কথা ঠিক কি না? আমাদের সমাজে দেখবেন অনেক সময় সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক ভিআইপি লোকদেরকে কোনো জায়গায় ডাকা হয়, ভিআইপিদেরকে আহ্বান করা হয়, পরিস্থিতি এমন হয় যে জুতা খেতে হয়, আছে না নাই, হয় কি হয় না, ডিম নিক্ষেপ করা হয়, আরো কোনো কোনো খারাপ আচরণ তার সাথে করা হয়ে বসে। তাহলে আসলে উনি যেমন ভালো মনে করেছিল, আসলে সবাই কি তারে তখন ভালো মনে করেছে? এটাই প্রমাণ সবাই ভালো মনে করে নাই। তো আমি যে আপনাদেরকে ভালোবাসি ব্যাপারে আমি রাইট আছি, আমার বলা ঠিক আছে, কিন্তু আপনারা যে সকলে আমাকে ভালোবাসেন তা তো আমি বলতে পারি না। ঠিক ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার মুনাজাত ঠিক হচ্ছে না, ভুল তথ্য দিচ্ছ, হয়তো বা তুমি ঠিক বলছো না, তুমি কথা ঘুরিয়ে বলো, ঠিক করে বলো। তুমি বলতেছো আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, আল্লাহ যে ভালোবাসা আছে কি প্রমাণ তোমার কাছে? তবে তুমি এই কথা বলো, ও মহিলা, ও বান্দি, তুমি এই কথা বলো যে আমি যে আল্লাহ তোমারে ভালোবাসি সেটা বলো। মুনাজাতের ভিতরে হাত তোলা অবস্থায় মেয়ে লোকটা বলে, আমি যা বলেছি, লাইট বলেছি, ঠিক বলেছি। মুনাজাতের ভিতরে জবাব দিল, আমার মুনিব, আমি যা বলেছি তা ঠিক বলেছি। মুনাজাত শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলো, তুমি যা বলেছো ঠিক বলেছো, কিভাবে, তোমার কাছে কি প্রমাণ আছে তুমি যে ঠিক বলেছো? তিনি বলেন, আমাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ হলো তোমার মতো মানুষকে যিনি তৈরি করেছেন আমাকেও তিনি তৈরি করেছেন, অথচ তুমি ঘুমিয়ে আছো, আমাকে আল্লাহ রাত্রে দাঁড় করিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক আমাকে উঠাইয়া ওযু করাইলেন, যে আল্লাহ পাক আমাকে জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন, ওই আল্লাহই তো তোমারে বানালেন, অথচ তুমি ঘুমিয়ে আছো, আর আমি আল্লাহর দরবারে সেজদা দিয়া মাওলার কাছে কান্দি, এটাই প্রমাণ করে আল্লাহ আমারে ভালোবাসে। ও ভাই, এই মসজিদের পাশে কত মানুষ আছে, এই মাইকের আওয়াজ হয়তো কারো কারো কানে পৌঁছে, কিন্তু এত কাছে থাকার পরেও জুমার নামাজ আসবে না। এই সমাজে বহু মানুষ আছে চোখ কান নাক সব খোলা থাকার পরেও কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? সব কিছু বুঝার পরেও যিনি বুঝে না, বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে না। এবার মহিলা বলে, ও মুজাহিদ, এত বড় মুহাদ্দিস,
তুমি তো নবীর হাদিস পড়েছো, আমাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ হলো আমার নামাজে দাঁড় করাইয়া দিছে, আর তুমি আমার দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভুল ধরছো। এরকম ভুল ধরার মানুষ আছে না নাই? কথা বলে না, ভুল ধরার কিছু মানুষ আছে, এরা শুধু ভুল ধরতে চেষ্টা করে কিন্তু নিজের যে কত ভুল এদিক বিন্দু মাত্র খেয়াল নাই, নিজে যে কি করে তা যে বোঝে না, যে বোঝে না যে তাও বোঝে না, হঠাৎ করে আলেমদের বিরুদ্ধে এক ফতোয়া দিয়ে বসবে। তো ওনাকে যদি জিজ্ঞাসা করায় বলেন তো অযুতি কয় ফরজ, কবে অযুতি আবার ফরজ কি আমি জানি না, আছে কি নাই? কোন এক জায়গায় এক আলেমকে দাওয়াত দেওয়া হলো বাড়িতে দোয়া করানোর জন্য, তো লোকটা বলে বেনামাজির ঘরে খানা খাবো কেমন হয়, তো আপনি বলুন তো অযুতি কয় ফরজ। তো ওই লোকটা চিন্তা করলো হুজুর তো চলে যাবে, না খাওয়াইতে পারলো কেমন হবে, রাগ করে যাবে, তো বল হুজুর অযুতি তো দুই ফরজ। তো ভিতর থেকে মহিলা একটু কিছু নামাজ সোজা করে বেড়ার ভিতরে চারটা টাক দিছে, এরকম বাড়ি দিছে, সে বুঝাইতে চাইলো যে আপনি বলেন চার ফরজ। ভিতরে মহিলাকে গিয়ে ধমক, কিরে তুমি চার ফরজ বলো, আমি তো দুই ফরজ বলছি, দুই ফরজ বলি তাই থাকে না, আর যদি বেশি বলি তো চলে যাবে আরো তাড়াতাড়ি। এরকম কিছু লোক আছে নিজে খুব বেশি বুঝে, নিজেই নিজে মাসলা বুঝে, ওলামায়ে কেরাম বুঝে না এমন একটা ভাব দেখাতে চায়, আছে না নাই? এখানে নাই কিন্তু থাকতে পারে কি না, আছে, অনেক মানুষ আছে এরকমের। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে অনেক জায়গায় এরকমের অনেক প্রশ্ন করে বসে। যাই হোক, ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহু আকবার, কথা তো বড় সুন্দর বলেছে, এ মহিলা তো কাজের মেয়ে, খালি কাজের মেয়ে না, এত সাংঘাতিক, এ তো আল্লাহর অলি বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে সকালবেলা মেয়ে লোক বের হলো, তার এই যে রুমটা থাকার সেখান থেকে বের হওয়ার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা কথা বলেছিল আসার সময় আমাকে রাস্তায় রাস্তায়, আজ আমি তোমাকে দুইটা কথা বলবো, আমি তোমার মুনিব, আমাকে কাজের মেয়ে হয়ে যা বলেছো তাই শুনেছি রেখেছি, এবার আমি তোমার মুনিব হয়ে তোমাকে যা বলবো তুমি মানবা কিনা। মেয়ে লোকটা বলে চেষ্টা করব, শরীয়তের গণ্ডির ভিতর থাকলে মানতে আমার অসুবিধা নাই। এবার ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে আমার বক্তব্য হলো আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, কারণ আল্লাহ ওয়ালি মানুষ যদি আমার পেলেট ধোবো তা হতে পারে না, আল্লাহ ওয়ালি মানুষ যদি আমার বিছানা ঠিক করাবো তা হতে পারে না, আল্লাহ ওয়ালি একটা মানুষ যদি আমার ঘরের ঝাড়ু দেওয়াবো তা হতে পারে না। ও ভাই শুনে রেখো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন এক নম্বর তোমার আমি আজাদ করে দিলাম, দুই নম্বর শর্ত হলো যতদিন বেঁচে থাকবা আমার বাড়ি ছেড়ে আর কোথাও যেতে পারবা না। আমি আজাদ করে দিলে যেথায় মনে যায় সেখানেই যেতে পারবা, আজাদ যখন হয়ে যাবে সে তো আর বন্দী না, বান্দি না, গোলাম না, যেথায় মনে যায় সেখানেই সে যেতে পারে। অতএব তোমার কাছে আমার কাকুতি মিনতি হলো আজাদ করে দিব, দুই নাম্বার কথা হলো আমার বাড়ি ছেড়ে কোথায় তুমি যাবে না, তবে তোমার ভরণ বসন কাপড় চাপড় চিকিৎসার সব ব্যবস্থা আমি করে দিব। চতুর্থ রাত বান্দি সেজদায় পড়ে যখন কাঁদল, মুনাজাতে হাত তুলে আজ বলে আল্লাহ, ও আল্লাহ তোমার আমার ভিতরে যেটা ভালোবাসা ছিল তা তো আমার মালিক জেনে গেছে, ও মালিক আমার আল্লাহ আমার যে তুমি ভালোবাসো, তোমার যে আমি ভালোবাসি তা তো আমার মালিক জেনে ফেলেছেন, অতএব তোমার কাছে দরখাস্ত, আমাকে এখন আর দুনিয়ায় তুমি রেখো না, আমারে নিয়ে যাও তোমার কাছে তুলে নাও। ও ভাই দুনিয়া তো দেখবেন
যারা সম্পর্ক করে কয় কেউ রে কেউ বলিস না আছে না নাই আত্মীয় স্বজন গার্ডিয়ান মুরব্বি যেন জানে না জানলে আমাদের আর কথাবার্তা চলবে না দুনিয়ায় হয় কি হয় না ওই মেয়ে লোকটা বলে আল্লাহ তোমার আমার যে সম্পর্ক তুমি যে আমাকে ভালোবাসো আর আমি তুমি ছাড়া কিচ্ছু বুঝি না এই কথা তো আমার মালিকটা জেনে ফেলল যখন ফাঁস হয়ে যাবে ওপেন হয়ে যাবে তখন আর তোমার ডাকার সময় পাব না আমার বাড়িতে পানি ভরার লাইন ধরবে তাবিজের লাইন ধরবে তাবিজার পানি ভরা দিতে দিতে বাদাত বন্দিকে করার আর টাইম আমি পাব না এবার বান্দি বলে আল্লাহ তোমার আমার ভিতরে যে ভালোবাসা এই ভালোবাসার কথা লোকেরা জেনে যাবে আমার মালিক জেনে ফেলেছে এই দেশে এই পৃথিবী নামক জায়গায় আমি আর থাকবো না তুমি আমাকে তুলে নাও কেতাব এসেছে এই কথা বলে মেয়েটা পট করে একটা চিৎকার মেরে শুয়ে পড়ল কিছুক্ষণের ভিতরে মেয়েটা দুনিয়া থেকে চলে গেল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ চিন্তা করলো আর একটা ভেজালেই তো পড়ে গেলাম এখন কাপড়ের কাপড় কেনা লাগবে এই মেয়ে লোকটারে তো গোসল করানো লাগবে গোসল করাতে আবার একজন মেয়ে লোকরে খুঁজতে হবে উনি ওনার আল্লাহকে নিয়েছিল যা ছিল ওই ভালো ছিল আমি তাকে কেন ডিস্টার্ব করলাম আবার তো আরেক ভেজাল হয়ে গেল ও ভাই গভীর মনোযোগ মেয়ে লোকটা আল্লাহকে বলল আল্লাহ আমাকে নিয়ে যাও বলার সাথে আল্লাহ নিয়ে গেল আমরা বললি কি আল্লাহ আমাদের নেয়নি আজ যদি বলে আল্লাহ নিয়ে যাও আল্লাহ নিয়ে যায়নি ও দোস্ত গ্রামের দেশে মেয়ে লোকদের দেখবেন সন্ধ্যা যখন হয়ে যায় স্বামী যদি প্যারালিস্টের রোগী হয় পোলায় একটা আইয়ে দিছে একটা পেশাব করছে একটা কিল দিছে একটার ফাও দয় নাই মুরগিগুলো ধরে নাই হাঁসগুলো পেপা করে ওই সময় মেয়ে লোক কষ্টের কারণে বলে আল্লাহ সংসার করার যে যন্ত্রণা আমি বুঝছি তুমি আমার নিয়ে যাও কয় কি কয় না অনেক মেয়ে লোক বলে আল্লাহ আর জীবনে কুলায় না আর পারি না আর মন চায় না তুমি আমার নিয়ে গেলেই ভালো ওই সময় যদি আসে তাইলে কি আর মেয়ে লোকটা যাইতে চায় আর ওই মেয়ে লোকটা বলে আল্লাহ তুমি আমার নিয়ে যাও আজরাইল সাথে সাথে হাজির মেয়ে লোকটা চলে গেছে আম্বু দেশের মানুষ আমরা যদি বলি আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বললে আল্লাহ নেয় না আর আইলেও আমরা যাই না আল্লাহ নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বড় চমৎকার ঘটনা ওই মুজাহিদ রহমাতুল্লাহ বাজারে গেল কাপড়ের কাপড় ক্রয় করার জন্য মনে মনে মানুষ খুঁজে গোসল কে দিবে আর তার কবর বা কে খুঁজবে কিছুক্ষণ পরে কাপড়ের কাপড় নিয়ে আসলো কাপড়ের কাপড়টা রেখে মেয়ে লোকটার দিকে তাকাইয়া দেখে ওই মেয়ে লোকটা রেখে যেন গোসল দিয়া কাপড়ের কাপড় পড়াইয়া রেখেছে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে বড় চমৎকার লোভহস্য ঘটনা ঘটলো ওই কাপড়ের মধ্যে একটি আয়াত লেখা ছিল কি বা ছিল আর পরে কি ঘটলো আল্লাহ আলী মহিলার আল্লাহর সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে গেলে দুনিয়া ও পরকালে তার কি পরিণতি হয় আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ